গতদিন সারাদিন আইসিসির একটা সিদ্ধান্ত নিয়ে খুব তোলপাড় গেছে, মানে যেটা খুবই আনফর্চুনেট এক হিসাবে, যে দুটো মেইল আইসিসির দুই মাসের ব্যবধানে দুটো মেইলের চিত্র আলাদা, এবং সেকেন্ড যে মেইলটা গতকাল আইসিসি থেকে যেটা নিয়ে এত কথা যে হঠাৎ করে একটা ফরম্যাটের কারেকশান দেওয়া হলো। এখন আগের যেটা ছিল সেটার মানে কথাটা ছিল যে কোয়ালিফাই করলেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশ বি ওয়ান এবং এ ওয়ান হিসাবে ট্রিট হবে, এবং তার কারণ একটা ছিল যাতে দুটো দল দুই দিকে চলে যায় এরকম একটা হিসাব। কিন্তু এখন যে হিসাব তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা একই গ্রুপে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং তাতে করে একদিকে কিন্তু ছয়টা টেস্ট প্লেয়িং নেশন হয়ে যাবে এক গ্রুপে, আমরা যখন সুপার টুয়েলভের কথা যদি বলি, আরেকদিকে দুটো অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট তো আর না, মানে আয়ারল্যান্ড তো এখন টেস্ট প্লেয়িংয়ে একটা এরকম চলে যাবে। তো ফলে এই যে ফর্মুলার যে পরিবর্তন হঠাৎ করে, এটাকে আপনি কি অপেশাদার বলবেন? আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই মানে হাস্যকর মনে হচ্ছে যে ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা ক্রিকেট খেলাটাকেই তো বলি যে অনিশ্চয়তার খেলা ক্রিকেট, কাজেই এত সার্টেন কীভাবে হয় যে একটা বড় সংস্থা এবং সেখানে যারা পিকচার করে সেখানেও বেশ কিছু বড় বড় মাথাই তারা হায়ার করে এবং কাজ করে, ক্রিকেট কমিটির যারা কাজ করে। সো এখন এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে, 20-21 বছরের টেস্ট প্লেয়িং নেশনকে তারা যে জায়গাটায় রেখেছিল, এবং স্কটল্যান্ডের মতো একটা দেশ এই ইউইতে এসে বাংলাদেশকে হারিয়ে দিবে, এটা এক কথা বোঝা যাচ্ছে যে কল্পনার অতীত ছিল তাদের কাছে। এবং সেই জিনিসটা ঘটে যাওয়ার পরে আবার সব কিছু ঠিকঠাক মানে করার একটা যে মানে কৌশল, এটা আমার কাছে মানে ঠিক মানে ভালো মনে হয়। সেটাই বললাম, আমরা যদি স্কটল্যান্ডকে হারাতাম আমরা ওই ফর্মুলায় A1B1 হচ্ছি ধরা গেল, তারপরেও তারা যদি এই কারেকশনটা দিত, সেই কারেকশনটা তো আনফর্চুনেট, যেভাবে তো আসলে আমি দুইটা ফর্মেট বলতে পারি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে যদিও কোইনসিডেন্টে আমরা আগে থেকে জানতাম যে আমরা যদি কোয়ালিফাই করি আমরা ভারত পাকিস্তানের গ্রুপের দিকে যাব, আর এখন যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে যে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়া ওই গ্রুপের দিকে যেখানে সাউথ আফ্রিকা আছে, তো সেটা তো এক বিবেচনায় আমি ধরে নিচ্ছি বাংলাদেশ আজকে জিতে উঠে যাবে, সেটা তো হিসাবে বাড়তি সুবিধাই দেয় কারণ ওই দলগুলো কিন্তু স্পিনে দুর্বল। সেটা ঠিক আছে, বাট আমি এখন আপনি যদি স্কটিশরাও যদি আমাদের স্পিন হ্যান্ডেল করতে পারে ভারতের কাছে, আপনি ওইটা আশা করেন না আজকালকার দিনে, মানে একমাত্র সাউথ আফ্রিকার সঙ্গে আমি আপারেজ স্ল্যাকলি দেখতে পারি, বাট ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে আই ডোন্ট থিঙ্ক সো। তাদের অনেক প্লেয়ার আইপিএল খেলে, লিডিং প্লেয়ার্স, অ্যান্ড তাদের ঘরোয়া টি টোয়েন্টি অনেক স্ট্রং, তারা রিভার্স সুইপে পারতপক্ষ আমাদের থেকে বেশি শক্তিশালী, মানে অনেক পাওয়ারফুল রিভার্স সুইপ তারা মারে। তো কাজেই এটা নির্বাচকদের জন্য একটা সমস্যা হয়ে গেল, বেসিক্যালি তারা যে প্রতিপক্ষকে মাথায় রেখে কটা বাহাতি ব্যাটসম্যান আছে এটাকে চিন্তা করে হয়তো দল করেছিল, সেই জায়গায় নির্বাচকরা একটু প্রবলেমে পড়লো, দর্শকরা প্রবলেমে পড়লো, আপনারা হয়তো প্রবলেমে পড়লেন। বাট আমার মনে হয় দলকে এতটুকু অ্যাডজাস্টমেন্ট খুব কুইক করে নিতে হবে, বিকজ কিছু করার নেই। এখনও যদি ওমান জিতে যায় স্টিল ওয়েভে চান্স গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে একদম চান্স নাই, সেটাও আপনি একদম উড়িয়ে দিতে পারছেন। সেটাই, সেটা যদি হয় তাহলে তো আগের মতোই হয়ে গেল। আমরা একটু বেশ কিছুটা পিছনে ফিরতে চাই। পাপুয়া নিউগিনির সঙ্গে আমরা প্রথম খেলেছিলাম 1982 সালে, যেখানে আমরা হেরেছিলাম, তখন আমরা মানে পাপুয়া নিউগিনিও অ্যাসোসিয়েট ছিল, আমরাও অ্যাসোসিয়েট ছিলাম সেই সময়টায়। তো সেই ম্যাচে আপনি 2 উইকেট পেয়েছিলেন, বাংলাদেশ হেরে গিয়েছিল, বাট সেখানে একটা সেঞ্চুরি ছিল ইউসুফ বাবু ভাইয়ের, মানে যেটা খুব বাংলাদেশের প্রথম সেঞ্চুরি কোনো এরকম স্বীকৃত ম্যাচে। সেই স্মৃতি কি কখনো মানে মনে পড়ে এরকম ম্যাচের আগে? মনে পড়ছিল, পাপুয়া নিউগিনির এই দলটাকে দেখে মিলানোর চেষ্টা করছিলাম। আসলে আমাদের সে সময় একটা দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতো, তো আমরা প্রায় 5 সপ্তাহের অধিক সময় ধরে ইংল্যান্ডে, তো সেমিফাইনালে আমরা হেরে গেলাম ইয়ের সঙ্গে, জিম্বাবুয়ের সঙ্গে, বেশ ভালোভাবেই, জিম্বাবুয়ে অনেক শক্ত প্রতিপক্ষ, তখন এনি টাইম আউট অফ 10টা খেললে আমার মনে হয় 9টার উপরেই কিংবা 10টা আপনি বলতে পারেন চান্স ছিল আমাদের হেরে যাওয়ার, ওদের যে সাইড ছিল। তো থার্ড ফোর্থ ম্যাচটা আমরা ঠিক তখন এই পেশাদারিত্ব তখন কিন্তু সেই পেশাদারিত্ব ছিল না, তো যে জিনিসটা হয়েছে তখন অনেকটা সিম্প্যাথির দৃষ্টিতে দেখা হয়েছে এই খেলাটাকে, যে কারা কারা এই টুর্নামেন্টে বেশি খেলতে পারেনি, আচ্ছা ঠিক আছে এই বোলারটাকে খেলানোর সুযোগ দেওয়া হলো, হয়তো আমার মনে হয় সাত ভাই খেলেছিলেন ওই ম্যাচটা, সামি ভাই সেই টুর্নামেন্টে খুব ভালো বল করেছিল ওই ম্যাচে, বিশ্রামে ছিলেন, আমাদের ফিল্ডিং ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এত ভালো স্টার্ট হওয়ার পরে আমরা বেশ কয়েকজন রান আউট হলাম, রানটাকে আরও বেশি করা উচিত ছিল সেটাকে করতে পারলাম না, আমাদের স্পিনারের সংখ্যা যেমন এখন যেমন হিসাব করে নেওয়া হয় তো অনলি রুমি ভাই অ্যান্ড আজহার ভাই, তো দেখা গেছে যে পিএনজি
স্পিনে দুর্বল, আমি 82-তে ফ্রন্ট লাইনার স্পিনার তো না, ব্যাক বেঞ্চারও না স্পিনে, বাট আমাকে তখন ট্রাই করতে হয়েছে। তো সেই সময় আর আরেকটা জিনিস আমার মনে হয় যে আমরা সবাই ওয়েট গেইন করেছিলাম অনেক, এই 5-6 সপ্তাহে দেখা গেছে যে ইংলিশ কন্ডিশনে আমাদের 10 পাউন্ড খেতে দেওয়া হতো, তো খাওয়ার জন্য আমরা বিগ ম্যাক খেতাম 1 পাউন্ডের, এটা একটা জাঙ্ক ফুড। আর সেকেন্ড হচ্ছে যে প্রায় 23-24টা আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিলাম, ওই সমস্ত টিমগুলো আমাদেরকে লাঞ্চ অফার করতো খেলার দিন। তো লাঞ্চের মধ্যে কোল্ড চিকেন, তখন কিন্তু এরকম ওয়ার্ম গরম খাবার ছিল না, কোল্ড চিকেন আমরা কেউ খেতে পছন্দ করতাম না, তো সবাই ডেজার্টের দিকে ঝাঁপিয়ে পড়তো। সো কেইকে নিয়ে হওয়াতে আমাদের সঙ্গে তো ফিটনেস ট্রেনারও ছিল না, কোনো কোচও ছিল না, দলের সঙ্গে কোনো মূল কোচও ছিল না, মানে ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ তো বাদই দেন, তো কার শরীরের অবস্থা কি অবস্থা আছে আমরা কেউ উই হ্যাভ নো ক্লু। সো ফিল্ডিং বা খারাপ করেছিলাম,